أجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر. لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر. السلام عليكم বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি হলো লোফি মিউজিক কিভাবে তৈরি করবেন, মানে আপনার কণ্ঠ আপনি অন্য রকমের এডিটিং করতে পারবেন, চিকুন করতে পারবেন, মোটা করতে পারবেন, আপনার সং বলেন অথবা গজল বলেন, আপনার ভয়েসটা কিন্তু আপনি মোটা করতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আপনারা শুনলেন, এখন আমরা কিভাবে এই লোফি সংগুলা এডিটিং করব। তো সেই জন্য আপনাদের অবশ্যই ব্যানল্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন, কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওটি একদম স্পেশাল একটি ভিডিও, মনোযোগ সহকারে দেখবেন। তো সেই জন্য আপনারা চলে যাবেন ব্যানল্যাপে। তো এইখানে আমরা সরাসরি চলে আসলাম, এইখান থেকে আমরা চলে যাব ওপেন স্টুডিওতে, এবং আপনি এখানে কিন্তু ভিডিও ইনপুট করতে পারবেন, অডিও কিন্তু ইনপুট করতে পারবেন। তো আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করে ফেলেছি ইউটিউব থেকে, ঠিক আছে? তো এখানে আমার কিন্তু ভিডিও আছে, এই যে স্ক্রিন রেকর্ড করে ফেলেছি এইখানে। তো এখন আমি এখানে ভিডিওটাই ক্লিক করব, এটা কিন্তু অডিও হয়ে যাবে। এই যে ইম্পোর্ট কিন্তু অডিওভাবে হয়ে গেছে। এখন আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু রাখবো, এখান থেকে একটু শুনি আমরা। তো আমরা এখান থেকে এতটুকু রাখবো এবং এইটা ক্লিক করে আমরা ঠেকিয়ে দেবো এখান থেকে। বাস এইখান থেকে আমরা এখন কেটে বাকিগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব, কারণ এটা অন্য একজনের গজল, তাই না? ফুল এডিটিং মানে এইখানে শোনাই, সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আসতে পারে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এইখান থেকে আপনি চলে যাবেন এই যে সেটিং আইকন, এখানে ক্লিক করবেন। এখন এখানে দেখেন এইটার যে এই যে গানের বিপিএম মানে টেম্পোটা, ঠিক আছে, টেম্পোটা হয়েছে 92, এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এটা সঠিক বিপিএমটা কিন্তু এইখানে দেখতে পারতেছেন, 92। এখন যদি আপনি দ্রুত করতে চান এই গানটাকে, তাহলে কিন্তু প্লাস অপশনে ক্লিক করবেন। দেখেন আমি 100 করে দিব, এখন শুনি। দেখছেন কত দ্রুত হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে আমরা 92 করে দিই সেম স্কেলে, তাহলে দেখেন কেমন শোনায়। দেখছেন এখন যদি আমরা এটা সোলো করতে চাই, তাহলে মাইনাসে ক্লিক করব, এখন দেখেন কতটা সোলো হবে। এই যে দেখছেন, তো আমি সেম ভাবে 92 নিয়ে যাব এখানে। বাস এখন এইখান থেকে দেখতে পারবেন প্রজেক্ট কি, ঠিক আছে, এই প্রজেক্ট কিতে আপনারা একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই কিন্তু এটার যে স্কেল কোথায় আছে, এটার স্কেল হয়েছে বি মেজর, এই গানের স্কেল আর কি। হ্যাঁ, তারা যেভাবে এডিটিং করছে, তো মূলত অটোটিউনের স্কেল হয়েছে বি মেজর। এখন যদি আপনি কণ্ঠ চিকুন করতে চান, তাহলে আপনি প্রথম থেকে এইখানে দেখবেন এই যে সি মেজরে ক্লিক করলাম, এখন শুনি। দেখছেন আবার শোনো। দেখেন যে যে কোনো শিল্পীর বয়সটা কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা দেখেন যে লোফি সং বা অথবা গজল কিভাবে তারা তৈরি করে রিভার্ব সাউন্ড দিয়ে। এখন আমরা রিভার্ব সাউন্ড দিব। হ্যাঁ, সেই জন্য কী করতে হবে, এইখান থেকে আমরা চলে যাব ব্যাগে চলে আসব, কারণ এখানে আমাদের কাজ শেষ। এবং আপনি চাইলে কিন্তু এটা স্লো করেও দিতে পারেন, তো আমি স্লো করেই দিলাম। এই যে শুনি। তো আমি এটা 78 বিপিএম করে দিলাম। হ্যাঁ, এখন আমি কি করব, এইখান থেকে এই যে এফএক্সে চলে যাবেন, এখান থেকে এফএক্স পাবেন, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে এখানে আমি সার্চ দিব রিভার্ব। এই যে এখান থেকে এই রিভার্ব, যে কোনো রিভার্ব আপনি সিলেক্ট করতে পারেন, এবং এখান থেকে আপনি ইউকে সিলেক্ট করে এটা ফুল করে দিবেন। এখন আমরা শুনি, দেখেন। فبدوت شخصا آخر.
তো বন্ধুরা, আপনারা অবশ্যই শুনলেন যে কোনো শিল্পীর ভয়েস কিন্তু আপনি চিকুন অথবা মোটা করতে পারবেন টিকটকে, কিন্তু আপনি দেখে থাকেন এবং আপনার নিজের ভয়েসটাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে এইখান থেকে এডিটিং করতে পারবেন। এবং এইখান থেকে সেটিংসে চলে আসার পর এই প্রজেক্ট কিতে ক্লিক করার পর এইখান থেকে অনেকগুলো কিন্তু আপনি স্কেল দেখতে পারবেন। এক এক স্কেলে ক্লিক করে দেখবেন কোনটা আপনার গানের সাথে অথবা গজলের সাথে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই ধরনের ভিডিও আপনারা খুঁজতেছেন। তো বন্ধুরা, এখন আমি চলে যাব, আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই পাশে থাকবেন আমার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।